আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি আপনাদের খুব সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এরকম লম্বা একটা পেপার পেস্টিং নেবেন, আর পেপার পেস্টিংটা চওড়াটা নেবেন 3 ইঞ্চি। তারপর মিডেল দিয়ে একটা ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দেয়া হয়ে গেলে এই সাইডটাতে এরকম রাউন্ড করে দাগ দিয়ে নেবেন। তারপর এই দাগ বরাবর আপনারা পেপার পেস্টিংটা কেটে নেবেন। তো দেখেন, আমার পেপার পেস্টিংটা কাটা হয়ে গেছে। এখন আপনারা এটা আয়রন দিয়ে কাপড়ের মধ্যে বসে নেবেন। কাপড়ের মধ্যে বসা হয়ে গেলে এবার আপনারা এরকম একটা লম্বা কাপড় নেবেন। তারপর এটা উপরে রেখে এই পেপার পেস্টিংয়ের সাইড দিয়ে সেলাই দিয়ে নেবেন। সেলাই দেয়া হয়ে গেলে এই সাইডের কাপড়টা আপনারা একটু করে রেখে কেটে নেবেন। তারপর এই পেপার পেস্টিংটা এরকম উল্টে নেবেন। উল্টে নেয়ার পর এই নিচ দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন। তো বন্ধুরা, এটার মতো আপনারা এই পাড়টাও আলাদা কাপড়ের সাথে সেলাই দিয়ে উল্টে নেবেন। এখন আপনারা এরকম লম্বা একটা ওরপ কাপড় নেবেন। তারপর মিডেল দিয়ে ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চির মতো ফাঁকা রেখে সাইড দিয়ে সেলাই দিয়ে নেবেন। সেলাই দেয়া হয়ে গেলে এখন কাপড়টা উল্টে নিতে হবে। প্রথমে হাতসুইয়ের মধ্যে সুতা নিয়ে এক সাইডে এরকম আটকে নেবেন। তারপর হাতসুইটা ভিতর দিয়ে ঢুকে ওই সাইড দিয়ে বের করে নেবেন। এবার আপনারা হাতসুইটা ধরে হালকা টান দিবেন, তাহলে খুব সহজেই কাপড়টা উল্টে আসবে। এটা উল্টে নেওয়া হয়ে গেলে একটু আয়রন দিয়ে ভাঁজ করে নেবেন। তারপর এটা নিচ দিয়ে এরকম পাইপিং করে নিয়ে সাইড দিয়ে সেলাই দিয়ে নেবেন। আর এই রাউন্ডের জায়গায় পাইপিনের কাপড়টা এরকম টেনে বাঁকা করে নেবেন। এবার আপনারা এটার সাইড দিয়ে একটু ফাঁকা রেখে আরেকটা সেলাই দিয়ে নেবেন। তো দেখেন, আমার এটাতে পাইপিং করা হয়ে গেছে। এখন এটার মতো এই সাইড দিয়েও আপনারা পাইপিং করে নেবেন। তো এরকম দুই সাইডে পাইপিং করা হয়ে গেলে এখন এটা এরকম উপরে রেখে এই সাইডটাতে সেলাই দিয়ে আটকে নেবেন। এটাতে সেলাই দেয়া হয়ে গেলে এবার আপনারা হাতার কাপড়টা নেবেন। তারপর হাতার মুখে পাইপিং দেওয়ার জন্য এরকম লম্বা একটা কাপড় নিয়ে হাতার মুখের সাথে সেলাই দিয়ে নেবেন। সেলাই দেয়া হয়ে গেলে এখন এই কাপড়টা উল্টে নেবেন। তারপর এরকম চিকন করে পাইপিং করে নিয়ে পাইপিনের উপর দিয়ে সেলাই দিয়ে নেবেন। এরকম পাইপিং করা হয়ে গেলে সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেবেন। তো দেখেন, আমার হাতার মুখে পাইপিং করা হয়ে গেছে। এখন আপনারা হাতাটা এরকম মিডল করে একটা দাগ দিয়ে নেবেন। তারপর এটা নিয়ে এটার উপর হাতাটা মিডল করে রেখে এই সাইড দিয়ে সেলাই দিয়ে আটকে নেবেন। তো হাতার মুখে এটা বসা হয়ে গেলে এখন আপনারা এরকম কাপড় দিয়ে সবোতাম বানিয়ে নেবেন। তারপর এখানে হাতছুঁই দিয়ে আপনারা বসে নেবেন। তো এভাবে আপনারা 3টা সবোতাম হাতছুঁই দিয়ে বসে নেবেন।
তো বন্ধুরা দেখেন আমার হাতার ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এরকম আরও নতুন সব ধরনের ডিজাইনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।